তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে 5,000 ইলেকট্রিক্যাল ভেহিকেলসকে ম্যানুফ্যাকচার করার জন্য একটি টেন্ডার ইস্যু করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে এত বড় টেন্ডারে টাটার মতো কোম্পানি পার্টিসিপেট করতেই চাই। টাটা কোম্পানি যে এত বড় একটি অটোমোবাইল জায়ান্ট ভারতের, সে এত বড় একটি টেন্ডারে অংশগ্রহণ করছে না যেখানে 5,000 ইলেকট্রিক্যাল ভেহিকেল ম্যানুফ্যাকচার করতে হবে। এর পেছনে কোনো একটি কারণ তো নিশ্চয়ই আছে। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসলে বন্ধুরা, ভারত সরকারের টার্গেট রয়েছে তারা আগামী কিছু বছরের মধ্যে 50,000-এর থেকেও বেশি ইলেকট্রিক্যাল ভেহিকেলকে চালাবে। সরকার বর্তমান সময়ে গ্রিন ও ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্টের ওপর জোর দিচ্ছে এবং এই কারণে হাইড্রোজেন বাস ও ইলেকট্রিক বাস লঞ্চ করা হচ্ছে। এছাড়া এই যে 50,000 ইলেকট্রিক্যাল বাসকে তৈরি করার টার্গেট রয়েছে, সেটার জন্য ভারত সরকার অলরেডি 11,000 ইলেকট্রিক্যাল বাসের টেন্ডারটি ইস্যু করে দিয়েছে এবং বর্তমানে তারা আবার এই 5,000 ইলেকট্রিক্যাল বাসের টেন্ডার ইস্যু করেছে। এক্ষেত্রে দেখবার বিষয় হচ্ছে, এতে টাটার মতো বড় কোম্পানি এই টেন্ডারে অংশগ্রহণ করে। টাটা ছাড়া অশোক লেল্যান্ড, PMI ইলেকট্রো, JBM অটোর মতো বড় বড় কোম্পানিও এখানে অংশগ্রহণ করে। যখন এদের কারণ জিজ্ঞেস করা হয়, তখন কিছু সোর্সের দ্বারা জানা যায় যে এই ইলেকট্রিক্যাল ভেহিকেলস এর পেমেন্ট প্রবলেম রয়েছে। বাসগুলোর জন্য পেমেন্ট ঠিকঠাক সময় দেওয়া হচ্ছে না। স্টেট ট্রান্সপোর্ট অনুযায়ী এতে খুব একটা ডিলে করা হয়নি, কিন্তু সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে যে এদের পেমেন্টও প্রচুর ডিলে হচ্ছে এবং এই জায়ান্ট কোম্পানিগুলি অনেক সমস্যায় পড়ছে, যার জন্য তারা এই টেন্ডারে অংশগ্রহণই করেনি। এই যে 5,000 ইলেকট্রিক্যাল বাসে টেন্ডার ইস্যু করা হয়েছিল, সেখানে শুধুমাত্র একটা পুনে বেসড কোম্পানি অংশগ্রহণ করেছে, বাকি অন্যান্যরা সবাই হাত তুলে দিয়েছে। একদিক থেকে এটি খুব বাজে ব্যাপার, কারণ এটা $12 বিলিয়ন একটি প্রজেক্ট। সেখানে এই ধরনের সমস্যা দেখা দিলে এই প্রজেক্টকে এগোনো সম্ভব হবে না। টাটা কোম্পানি তো নিজেই অনেক ইলেকট্রিক্যাল বাস এবং হাইড্রোজেন বাসের ওপর ফোকাস করছে, এমনকি তারা তো ভারতের প্রথম হাইড্রোজেন বাস তৈরিও করে ফেলেছে। এছাড়া কিছুদিন আগেই তারা IIT গুয়াহাটির সাথে পার্টনারশিপ করে ফেলেছে, যেখানে তারা আগামী সময়ে অনেক ফিউচারিস্টিক এবং ইনোভেটিভ ইলেকট্রিক্যাল বাসকে তৈরি করবে এবং এর আগে তারা অনেক রিসার্চ করবে। তাছাড়া টাটার এই নতুন প্রজেক্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর ব্যবহার করা হবে, যার জন্য আগামী সময়ে আমরা সেলফ ড্রাইভিং এবং ইলেকট্রিক্যাল বাসকে দেখতে পাবো, যেখানে মারাত্মক অ্যাডভান্স AI সিস্টেমও থাকবে। তো বন্ধুরা, এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান।